সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত পঞ্চাশ শতাংশ সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে শিক্ষকদের অন্তর্ভুক্ত করে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি সংশোধিত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এ তালিকায় সাত হাজার দুশো সাতাশি জন শিক্ষক স্থান পেয়েছেন এর আগে গত তিরিশ নভেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল সে তালিকায় ছ জন সহকারী শিক্ষক স্থান পেয়েছিলেন আপত্তি জানিয়েছিলেন শিক্ষকদের একাংশ অবশেষে গতকাল সংশোধিত খসড়া তালিকা প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর দীর্ঘদিন ধরে আটকে আছে সরকারি স্কুল শিক্ষকদের পদোন্নতি নতুন নিয়োগ বিধিমালা অনুসারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চাশ শতাংশ সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়ার ঘোষণা এসেছে দুই বছর আগে গত বছরে অক্টোবর পর্যন্ত সরকারি স্কুল শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে এনেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কিন্তু এরপর আইনি জটিলতায় আটকে যায় পদোন্নতি সে জটিলতা কাটলে আবারও শিক্ষকদের পদোন্নতির কাজ শুরু হয় অধিদপ্তর বলছে সংশোধিত খসড়া তালিকায় কোন শিক্ষকের আপত্তি থাকলে আগামী সাতাশ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে প্রমাণ কাগজপত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন সহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হবে